শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি নিহারকান্তি দে, বাবা স্বর্গীয় প্রাণকৃষ্ণ দে, মা রানীবালা, গ্রাম পূর্ব কটপাড়া, গ্রাম রামগঞ্জ জেলা, বর্তমানে লক্ষ্মীপুর, আগে আমরা নোয়াখালী জেলার অধীনে ছিলাম। এই শাহপুর স্কুল মাঠে বঙ্গবন্ধু 25 মার্চ রাতে গ্রেপ্তার হওয়ার পর 27 মার্চ বিকেলে মরহুম আমির ভাই গোলাম মোস্তফা আমির হোসেনের নেতৃত্বে এই শাহপুর স্কুল মাঠে আমরা মুক্তিযুদ্ধে ট্রেনিং শুরু করি। আমি তখন রামগঞ্জ কলেজ ছাত্র ইউনিয়নের একজন বিশিষ্ট কর্মী ছিলাম, ছাত্র সংগ্রাম পরিষদের একজন সদস্য ছিলাম। আমরা লোকালি ট্রেনিং শেষে আমি এবং আমার মেজ ভাই আমরা দুজন আগরতলা চলে যাই ট্রেনিং দেওয়ার জন্য। আমি আগরতলার পালাডানাতে আমি ট্রেনিং দিই। ভারতের পালাডানাতে আমি ট্রেনিং নিয়ে এখানে আসি। এখানে এসে আমাদের গোলাম মোস্তফা আমির হোসেনের নেতৃত্বে আমি প্রথম অংশগ্রহণ করি। সাথে সাথে রামগঞ্জ যিনি কমান্ডার ছিলেন শাকাওয়াত হোসেন, মরহুম শাকাওয়াত হোসেন, তার সাথেও আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। আর এখানে আমরা যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তাদের মধ্যে আবুল হোসেন কাঞ্চন আছে, তারপর অ্যাডভোকেট নেসারাম আছে, গোলাম নবী আছে, সিদ্দিকুর রহমান আছে, তারা এখনও জীবিত আছে। অনেকে অনেকের নাম এখন অনেকের নাম মনে নেই। মুয়াজ থানা এলাকাতে এমন কোনো বড় ধরনের অপারেশন হয়নি, তবে আমরা যখন আমরা শুনতাম যে পাকিস্তানি সেনারা আসতেছে তখন আমরা প্রতিরোধ করার জন্য আমরা সশস্ত্র থাকি। এই মুক্তিযুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছে তারা অনেকেই এখনও সেই ধরনের মূল্যায়ন পায়নি। অনেক মুক্তিযুদ্ধ এখনও আছে। আমরা যারা একত্রে মুক্তিযুদ্ধ করেছি তাদের অনেকেই সরকারি হতে পারেনি। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি বলব তারা যেন, যারা সত্যিকার মুক্তিযোদ্ধা তাদেরকে যেন শ্রদ্ধা করে, তাদের প্রতি যেন ভালোবাসা জ্ঞাপন করে। এবং মুক্তিযুদ্ধ যে আদর্শ নিয়ে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে তারা যেন সেই আদর্শে গ্রহণ করে মানুষের মতো মানুষ হয়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।